রাজধানীতে বাড়ছে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। সম্প্রতি গ্যাস দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন অনেকেই। অসচেতনতা ও গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের অবহেলা ও অনিয়মের কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন জ্বালানি গবেষক ও চিকিৎসকেরা। টেমরায় সোমবার গভীর রাতে বিস্ফোরণে মতিন আলীর দোতলা বাড়ির পশ্চিম দিকের দেয়াল ধসে যায়। গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই বিকট শব্দে আগুন লাগে। এতে ভাড়াটে আলমগীরের স্ত্রী সহ দগ্ধ হয় আটজন। কাষ্টি যে ভাঙছে ওটি ঝড়ের মতন ছিটা ছিটা, যেটা আমি মনে করছি বৃষ্টি সাজার সাদার উপরে দিয়া যেরকম বাতাসটা বয়ে যায় না ওরকম বাতাস আর একা ধাম করে আওয়াজ হয়েছে। তিন দিন আগে বলে গন্ধ করছে, আর বলে জানাইছে মালিকেরে, তখন মালিকে মনে হয় গুরুত্ব দিছে না। খেলা নিয়ে নয়, হঠাৎ খবরে এলেন চ্যাম্পিয়ন শুটার সাদিয়া সুলতানা। গত রোববার রান্না করতে গিয়ে আগুনে ঝলসে গেছে সার্ক স্বর্ণজয়ী এই শুটার। সাদিয়া এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। বার্ন ইউনিটের কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। সেপ্টেম্বরে ছটি দুর্ঘটনায় ভর্তি হয় ২০ জন, এদের মধ্যে মারা গেছেন ৩ জন। গত ৬ মাসে প্রতি সপ্তাহে অন্তত ৫ থেকে ৬ জন রোগী গ্যাস বিস্ফোরণ মানে দুর্ঘটনায় আসছে। তোরাতে দুর্ঘটনা ঘটলো, পুরান ঢাকায় বিভিন্ন জায়গায়, এবং এগুনা এত ভয়াবহ যে এগুনা বার্ন যখন হয় তখন মানে ৪০%-এর বেশি হয়ে যায়। অভিযোগ রয়েছে বাসাবাড়িতে গ্যাসের লাইন মেরামতে নিয়মিত পরিদর্শনের কথা থাকলেও তা করছে না তিতাস কর্তৃপক্ষ। গ্যাস বিতরণকারী এই সংস্থার অনিয়মের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে গবেষকেরা। ভোক্তা তাদের কাছে কোনো কাজে যায়, উল্টা তাদেরকে ঘুষ দিতে হয় এবং হয়রানির শিকার হতে হয়। এই হচ্ছে বাস্তব অবস্থা। কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সব ব্যবস্থাগুলো অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। এরা এখন মাফিয়া এবং এরা এখন দুর্বৃত্তে পরিণত হয়ে গেছে। আবাসিক এলাকায় বিতরণ লাইন রক্ষণাবেক্ষণে ঢাকা তিতাসের ৪ শতাধিক ঠিকাদার রয়েছে, কিন্তু অভিযোগ না জানিয়ে অদক্ষ মিস্ত্রি দিয়ে চুলা মেরামতের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে তিতাস কর্তৃপক্ষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদদাতা এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরব দেশ বিদেশের আরো খবর নিয়ে।